চৌগাছা উপজেলা যশোর, যেখান থেকে স্বাধীন বাংলার গল্প শুরু, যেখানে পড়ে আছে কয়েক শত বছরের কথা ভাণ্ডার। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা প্রিয় যশোরের আরও একটি অন্যতম ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি শফি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। চৌগাছা উপজেলা বাংলাদেশের ইতিহাসে ও যশোরের ঐতিহ্যে সর্বদা উঠে আসা এক অন্যতম উপজেলার নাম। মুক্তিযুদ্ধের ইতিহাসে দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের স্বাধীনতার প্রবেশদ্বার হল চৌগাছা উপজেলা। এই উপজেলার সাথে মিশে আছে একাত্তরের রক্তাক্ত স্মৃতি আর পাখানাদার বাহিনীর নির্মমতার চিত্র। মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদের কোল ঘেঁষে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইংরেজ বর্গীদের অত্যাচার নির্যাতন ও শোষণের স্মৃতি, চৌগাছার নীলকুঠি। ইংরেজ কুঠিয়ালদের অত্যাচার নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে নিজেদের বাঁচা মরার তাগিদে চৌগাছার কৃষকরা অগ্নিফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল। ইংরেজ নীলকরদের বিরুদ্ধে যে বিদ্রোহ, তা সবার আগেই চৌগাছার মাঠে থেকে শুরু হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, যে কারণে ভারতীয় উপমহাদেশে নীলচাষের ইতিহাসে যশোরের চৌগাছাকে নীল বিদ্রোহের সূতিকাগার বলা হয়ে থাকে। সেই ইংরেজদের শাসন আজ নেই, নীল চাষও নেই, আছে শুধু স্মৃতিচিহ্ন এই নীলকুঠি। চৌগাছা উপজেলার নামকরণ ও চৌগাছা ভূখণ্ড নির্মাণে উঠে আসে অনেক তথ্য। জানা যায় চৌগাছা একটি প্রাচীনতম জনপদ। ভূতত্ত্ববিদদের অনুমান আজ থেকে 10 লক্ষ বছর আগে হিমালয়ের শেষ উত্থান হয়েছিল। এই উত্থানের ফলে বাংলাদেশের যে সমস্ত অঞ্চল গঠিত হয় তার মধ্যে যশোরের চৌগাছা। ব্রিটিশ ভারত আমলে চৌগাছার নামকরণ করা হয়। জনশ্রুতি আছে কপোতাক্ষ নদের দুই পাড়ে সুউচ্চ 4টি বটগাছ ছিল। নৈশকালীন খেয়া পারাপার ও নৌকা চলাচলের জন্য উক্ত গাছে আলো জেলে সংকেত পাঠানো হতো। মূলত ওই 4টি বটগাছ হতেই চৌগাছা নামের উৎপত্তি হতে পারে। যেমন চৌ শব্দের অর্থ 4 আর গাছ থেকে এসেছে গাছা, অর্থাৎ 4টি গাছের সমন্বয়ে চৌগাছা। 1804 সালে চৌগাছার সাজিয়ানিতে থানা স্থাপিত হয়। 1863 সালে চৌগাছা সদরে স্থানান্তরিত হয়। এরপর 1977 সালে চৌগাছা থানা পুনর্গঠিত হয় এবং 1982 সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। 269.31 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ উপজেলায় রয়েছে 11টি ইউনিয়ন পরিষদ এবং 166টি গ্রাম। যশোর সদর থেকে 24 কিলোমিটার উত্তর পশ্চিম পার্শ্বে অবস্থিত এ উপজেলা। চৌগাছা উপজেলার উত্তরে কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা, পূর্বে যশোর সদর উপজেলা ও ঝিকরগাছা উপজেলা এবং দক্ষিণ পশ্চিমে মহেশপুর উপজেলা ও শার্শা উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলা অবস্থিত। পল্লী উন্নয়ন সাধনে চৌগাছা উপজেলার প্রত্যেকটা মানুষের অক্লান্ত পরিশ্রমে চৌগাছা পেয়েছে অপরূপ সৌন্দর্য। কৃষি নির্ভর মানুষগুলোর আত্মার সাথে জড়িয়ে আছে চৌগাছার মাটি। চৌগাছার মাটি যেন সোনার চেয়ে খাঁটি। মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টাতে এখানে বেশ মাছ চাষ হয়। এছাড়াও ছোট বড় কুটির শিল্প, কলকারখানা সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চৌগাছা উপজেলা আজ সজ্জিত। প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এ উপজেলাতে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, গড় মিলিয়ে 215টি শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মপ্রাণ মানুষের জন্য রয়েছে ধর্মভেদে প্রার্থনাগার। স্বাস্থ্যসেবা প্রদানে এ উপজেলাতে রয়েছে 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক সহ আরও অন্যান্য চিকিৎসা কেন্দ্র। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উল্লেখ্য আইনজীবী, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা জনাব মশিউর রহমান, নীল বিদ্রোহ নেতা বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, হাজী মর্তুজ আলী, ডিভাইন গ্রুপের কর্ণধার রাইন সাহেব সহ আরও অনেকেই। দর্শনীয় স্থান হিসেবে চৌগাছা উপজেলাতে রয়েছে পীর বলু দেওয়ানের মাজার, পানিগ্রাম রিসোর্ট, কাঠগোড়া বাউড়, কালুমিয়ার পার্ক, কপোতাক্ষ নদ, খড়িঞ্চা বাউড়, কাশেমিয়ার পার্ক, রামকৃষ্ণপুর গণকবর, বাঘেরমাঠ পীর বক্সি দেওয়ানের মাজার, বেড়গোবিন্দপুর বাউড়, জগদীশপুর তোলার ফার্ম সহ আরও অনেক কিছুই। প্রিয় চৌগাছা উপজেলা, যশোরের গর্ব, উন্নয়নের এই যাত্রা অব্যাহত রেখে এগিয়ে যাক বহুদূর। ভালো থাকুন প্রিয় চৌগাছাবাসী। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।